এখানে কিছু করার আছে কি হবে হাউ ক্যান ইউ সে দের ইজ সামথিং টু ডু হিয়ার দের ইজ সামথিং টু ডু কিছু করার আছে এখানে কিছু করার নেই সো দের ইজ নাথিং টু ডু হিয়ার নাথিং টু ডু কিছু করার নেই সামথিং টু সে কিছু বলার আছে নাথিং টু সে কিছু বলার নেই সামথিং টু গিভ কিছু দেওয়ার আছে নাথিং টু গিভ কিছু দেওয়ার নেই সামথিং টু রাইট কিছু লেখা আছে নাথিং টু রাইট কিছু লেখার নেই প্র্যাকটিস উইথ মি ইউ ক্যানসো সেই দেয়ার বাট এন এখানে নাথিং বললে নট থাকে না কেন বাট এনি বললে নট লাগবে হ্যাঁ নট থাকা অবস্থায় এনি হবে কারণ হচ্ছে এটা নেগেটিভ করতে হবে তো তাই তাহলে নট থাকলে আমি এনি ইউজ করবো এনিথিং ইউজ করবো আর নাথিং বললে নটটাকে বাদ দিয়ে দেবো তাহলে অর্থ কারাইক্ট থাকবে ওকে এরপর দেখেন এখানে কি কিছু করার আছে প্রশ্ন করছি তো প্রশ্ন করলে কি হবে প্রশ্ন করলে দেয়ার ইস্টা হয়ে যাবে ইজ দেয়ার মানে টা আগে আসবে দেয়ারটা পরে যাবে সো ইজ দেয়ার হিয়ার এখানে কিছু করার আছে ইজ দেয়ার এনিথিং টু হিয়ার এখানে কিছু করার নেই প্রশ্ন করছি এখানে কি কিছু করার নেই সো ইজ এন্ট দেয়ার এনিথিং টু হিয়ার এখানে ইজ মানে হচ্ছে ইজ নট তো ইজ হয়ে গেছে

এখানে কিছু বলার ছিল না এটা কি হবে ইংলিশে লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স কমেন্টে বলেন কি হতে পারে এখানে কিছু বলার ছিল না আচ্ছা এবার দেখেন দেয়ার ওয়াজেন্ট এনিথিং টু ডু হে এটা বললে হবে সমস্যা নেই নো প্রবলেম বাট রিমেম্বার এখানে এনি বললে নট রাখতে হবে হ্যাঁ ওয়াজ নট এনিথিং কিন্তু নাথিং বললে নটটা বাদ যাবে এখানে কি কিছু করার ছিল তাহলে ওয়াজ দেয়ার হয়ে যাবে দেয়ার ওয়াজটা ওয়াজ দেয়ার হয়ে যাবে প্রশ্ন করছি জন্য ওয়াজটা আগে আসবে

এখানে কিছু করার থাকবে সে আপনারা কমেন্ট করে বলুন তো এখানে কি কিছু দেওয়ার থাকবে এটা কি হতে পারে কমেন্ট করে বলেন এবার একটা বলি এখানে কি কিছু করার থাকবে না তাহলে ওন্ট ওন্ট দে আর বি এনিথিং টু ডু হিয়ার ওন্ট দে আর বি এনিথিং টু ডু ওকে সো প্লিজ প্র্যাকটিস এভরি ডে ইনশাল্লাহ ইউ উইল বি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট স্পিকারস ইন দ্য ওয়ার্ল্ড সো আপনারা কমেন্ট বক্সে ডান লিখবেন ক্লাসটা ভালো করে বুঝতে পারলে আর কোর্সে ভর্তি হতে ইচ্ছুক হলে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ভালো থাকবেন সবাই আলাইকুম